আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। তিনি মীর আফসার আলী, রেডিও জকি, টেলিভিশন অ্যাঙ্কার, মিমিক্রি আর্টিস্ট, কমেডিয়ান কিংবা সিঙ্গার, নানান পরিচয়ে তিনি বিখ্যাত। কিন্তু তিনি নিজে সম্ভবত এবার নিজের একটা অন্য পরিচয় তৈরিতে ফোকাস করেছেন, সেটা হলো অভিনেতা মীর। সে 2006 সালে অঞ্জন দত্ত পরিচালিত বং কানেকশন ছবিতে তিনি প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন। যদিও ছবির এডিটের পর দেখেছিলেন খুব অল্প সময়ের জন্য স্ক্রিনে উপস্থিতি রয়েছে তার, দুঃখ পেয়েছিলেন। বেড়ে গিয়েছিল যে তারপরেই কেটে গিয়েছে দীর্ঘ 11 বছর। মাঝে নটবল নট আউট, চ্যাপলিনের মতো ছবিতে অভিনয় করলেও দর্শকদের নজর কাড়লেন অনিক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যতে প্রমোটার ভুতরিয়ার চরিত্রে অভিনয় করে। এরপর আশ্চর্য প্রদীপ, অভিশপ্ত নাইটিতে অভিনয় করলেন। পরিচালক দেবাশিস সেন শর্মার অরণ্যদেব ছবিটিতে একটি দারুণ চরিত্রে অভিনয় করলেও এখনও মুক্তি পায়নি সিনেমাটি। এরপর সৌরভ পালবি পরিচালিত কলকাতায় কলম্বাসে কলম্বাসের ভূমিকায় অভিনয় করলেন মীর। অভিনয় করলেন ব্যোমকেশ পর্ব, দেখ কেমন লাগে, ধনঞ্জয়। পূর্ণদৈর্ঘ্যের ছবির পাশাপাশি সত্যধর কোচিনের মতো স্বল্পদৈর্ঘ্যের ছবিতেও কাজ করলেন। কারণ একটাই, নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ করা, মেলে ধরার অদম্য তাগিদ। এরপর সত্রাজিৎ সেনের মাইকেলের নাম ভূমিকায় অভিনয় করছেন মীর। গেটে ঘ ডিরেক্টর মাইকেল সেন খানের চরিত্রে তিনি কতটা কামাল করতে পারেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছে টলিউড। এই ছবিতে সৌমিত্র, স্বস্তিকা, তনুশ্রী, কাঞ্চন মল্লিকের সঙ্গে তার কমেডির ককটেল যদি জমে যায় তাহলে বড় পর্দায় মিরাকেল ঘটিয়ে রাজ করতে শুরু করবেন অভিনেতা মীর। তবে এইসবে তার অভিনেতা সত্তার দৌড়ে স্প্রিন্ট টানা শুরু করেছেন তিনি। তাই নানা ধরনের চরিত্রে অভিনয় করে প্রমাণ করতে চাইছেন তিনি অ্যাক্টর হিসাবেও কতটা ভার্সেটাইল। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সবুজ চশমা অবলম্বনে শর্ট ফিল্ম বানাচ্ছেন ইন্দ্রনীল নাগ। সেই শর্ট ফিল্মের মুখ্য চরিত্র এক অধ্যাপকের, যিনি আবিষ্কার করেন ওই সবুজ চশমা। ছবিতে সেই অধ্যাপকের চরিত্রে অভিনয় করছেন মীর। সুতরাং ভবিষ্যতে নিজের অভিনেতা সত্তাকে তুলে ধরতে তিনি আর কোন চরিত্রে অভিনয় করেন, লক্ষ্য থাকবে সেই দিকেই। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।